রিয়াস, আসসালামু আলাইকুম। আশরিফা কিচেন হোমে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমি আজকে শিং মাছের ভুনা দেখাবো। আশা করি আর রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন মাছটাকে আমি আগে আপনাদেরকে কেটে দেখাই। মাছটাকে আগে আমি কেটে দেখুন কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি মাছটা। এখন এর ভিতরে একগুলো রগ থাকে, সব রগটা আমি আপনাদেরকে বের করে দেখাবো কীভাবে বের করতে হয়। দেখুন মাছটার এই পিঠের কাছে এই এই জায়গাটা একটু ফাঁসিয়ে দিতে হবে, আর এই এই সাইডটা। আমি এখানে একটা টুথপিক নিয়েছি, নিয়ে এই মাঝখানের দুইটা রগ আছে, রগ দুইটা আমি ফেলবো। দেখুন আমি কীভাবে করি। এই যে দেখুন রগটা, এটাকে এভাবে ফেলতে হবে। এই যে দেখুন এভাবে একটু বের করে দেখুন, এই যে টান মারলে রগটা চলে আসবে। এই যে দেখুন এটার রগও বের হয়েছে। এভাবে আমি বাকি সবগুলোরে বের করে নেব। এই দেখুন কত বড় একটা রগ বের হয়ে গেছে। এভাবে আমি বাকি সবগুলো বের করে যাব। এইভাবে আমি সবগুলো মাছের রগ বের করে নেব। আর এই রগটা যদি আমি বের না করি তাহলে আমার হাজবেন্ড এই তরকারি খাবে না। এই রগটা বের করে দিতে হবে। আর এই মাছটার আমাদের এখানে 600 টাকা কিলো। এই মাছটা আমি আপনাদের আরেকদিন আরেকটা রেসিপি করে দেখাবো। আমাদের উত্তরবঙ্গের খুব সুন্দর একটা খাবার, সেটা আমি আরেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন মাছের রগগুলো আমার ফেলা হয়ে গেছে, দেখুন কতগুলো রগ বের হয়েছে। চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই। মাছটাকে আগে আমি মেখে নেব। এখানে দিয়ে দেবো 4 চামচের অর্ধেক 4 চামচ আদা রসুন বাটা। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এক চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। দিয়ে মাছটাকে আমি ভালো করে মেখে নেব। মাছটা আমার মাখা হয়ে গেছে, এখন আমি হাতটাকে পরিষ্কার করি। চুলায় আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দেব তেল। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একবারে একটু লাল কালার করে নেব। দেখুন পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। এখন যে আমি মাছটা মশলা দিয়ে মেখে রেখেছি সেটা আমি এখানে দিয়ে দেব। দেখে আস্তে আস্তে আমি কষিয়ে নেব একটু। আমি এটা দুপুরের খাবারের জন্য রান্না করতেছি। আমি যে মাছটা মাখিয়েছি তার গ্রেভিটাতে আমি একটু পানি দিয়ে একটু ধুয়ে দেবো। দিয়ে এটাকে আমি আর একটু কষিয়ে নেব।
মাছটা আমার কষানো হয়ে গেছে, এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো। দেখুন হালকা নাড়াচাড়া করে দেবো, মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেবো। দিয়ে মাছটাকে আমি একটু ফুটিয়ে নেব। নামানোর 2-3 মিনিট আগে আমি ধনে পাতাটা দিয়ে নামাবো। ঢাকনাটা একটু খুলে দেব। দেখুন ঝোলটা আমার ফুটে গিয়েছে। এখানে আমি 5টা কাঁচা মরিচ মুখটা একটু ফাড়ি করে দিয়েছি, ওটা দিয়ে দেব। আর ধনে পাতা কুচিটা উপর দিয়ে সরিয়ে দেব। মাছটা আর ঝোলটাকে একটু আমি একটু ঘন করে নেব, পাতলা রাখবো না। এটাকে আমি আবার 2 মিনিটের জন্য ঢাকা দেব। তরকারিটা আমার হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে। এটাকে আমি নামিয়ে তরকারিটাকে আমি ঢেলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে আমার তরকারিটা। আপনারা বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।